তো আজকের ভিডিও নতুন কিছু বীজ সিট এবং উন্নত মানের চারা কালেকশানের ভিডিও সম্পূর্ণ ভিডিওটা আপনারা আজকে দেখবেন বন্ধুরা ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই যে দ্য নার্সারি কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড এটা হচ্ছে কর্ণাটকের একটা গভর্নমেন্ট নার্সারি সরকারি নার্সারি এই নার্সারি থেকে যেসব বীজ অথবা চারা কেনাকাটা করবেন এখানে তো বন্ধুরা দেখুন আমি সেই যে নার্সারিতে ঢোকার প্রবেশপথ সেটাতে আমি অলরেডি ঢুকে গেছি রাস্তার ধারেই বিভিন্ন রকমের রোজ অর্থাৎ গোলাপ লাগানো আছে উন্নত ধরনের এখানে রোজ একশো টাকা পার মানে পার পিস আর কি তো এখানে বিভিন্ন রকমের নতুন আইটেম নতুন ভ্যারাইটিসের গোলাপ রাখা আছে বিভিন্ন সিজন ফ্লাওয়ার আছে পাতাবাহারি আছে মানে অনেক কিছুই এখানে আছে তো আমি এখান থেকে যেটা পছন্দ হবে আমি এখানে ফলের গাছও বিক্রি হচ্ছে সেই ফল গাছও আমি চেষ্টা করব এখান থেকে নেওয়ার জন্য আর দেখুন বিভিন্ন রকমের পাতাবাহারি এটা কমন পাতাবাহারি আপনারা অনেকে দেখছেন দেখে অবশ্যই বুঝতে পারছেন এসব কমন পাতাবাহারি এসব এত দূর থেকে নেওয়ার কোনো মানেই হয় না আপনারা যারা এখান থেকে চারা গাছ কেনাকাটা করবেন নিজেই এক একটা বেড থেকে তুলে আপনারা সেই যে গাড়ি দ্বারা আছে দাঁড় করানো আছে হ্যাঁ সেই ট্রলিগুলোতে আপনারা নিয়ে চলে আসবেন কাউন্টারে সেই কাউন্টারে বিল হবে কম্পিউটারিস্ট বিল এখানে কোনো সমস্যা কিছু নেই এখানে আবার জিএসটিও দিতে হয় হ্যাঁ অনলাইন বিল দেয় আপনাদেরকে এই হচ্ছে তুলসী পঞ্চতুলসী গাছ আর সাথে এখানে অ্যালোভেরাও দেখতে পাচ্ছেন এই হচ্ছে জবা গাছের বেড বগেন সরি বগেন বিলের বেডটা তারপরে দেখা যাচ্ছে জবা ফুলের বেড এই জবাগুলো ঠিকই আছে তবে এখানে আমি ভেবেছিলাম আনকমন কিছু জবা গাছ পাওয়া যাবে তো যাই হোক সবই কমনের মধ্যে পাওয়া খুব বেশি আছে এগুলো ও তো আপনারা দেখছেন এই হচ্ছে জেসমিন যাকে আমরা বেল ফুল বলি বিশেষ করে এটা কর্ণাটক কেরালা এই সব সাইডে প্রচণ্ড চলে এই বেলফুল এই যে দেখছেন একটি ইনডোর জেট প্ল্যান এই জেট প্ল্যান বিশেষ করে এখানে ইনডোর এবং আউটডোর দুটোতেই এই গাছগুলো হয়ে থাকে এই এসব গাছ বিক্রি হচ্ছে এখানে এক একটা গাছ পার মাত একশো টাকা করে পার পিস একশো টাকা এখানে ট্রেক লাগানো আছে আর এখানে কিছু ক্র্যাক্টার্সও আছে বিভিন্ন রকমের দেখুন বনসো বোনসেল তারপরে হচ্ছে ভেরিগেটেড ক্যাক্টার্স হিমালয়ান ক্যাক্টার্স বিভিন্ন রকমের গুলমো ক্যাক্টার্স ক্যাক্টার্স আমাদের বেঙ্গলের থেকে ভালো ভালো কালেকশান আছে আর বিশেষ করে দার্জিলিং হিল এলাকায় ক্যাক্টার্সের এবং ইনডোরের ভালো ভালো ওখানে গাছ পাওয়া যাচ্ছে তো বন্ধুরা দেখুন এই তো ফলের গাছ ঘুরতে ঘুরতে আমি পেয়ে গেছি এটা এক ধরনের হাইব্রিড বাতাবি লেবুর গাছ কালো জাম টেন কেজি কালো কালো বিশাল বড় বড় সাইজের হচ্ছে ঠিক আছে এ হচ্ছে গোলাপ জাম নতুন নিউ ভ্যারাইটি আর কি এখানে যে ফলের গাছগুলো আছে হ্যাঁ হরি চম্বা ডাল হরি বিভিন্ন রকমের জামুন গাছ আছে আমের গাছ আছে অরেঞ্জ তো থেকে অরেঞ্জ নেওয়ার কোনো মানেই হয় না এই অরেঞ্জের কালেকশান অবশ্যই আমাদের কলকাতাতে ভালো বলবো আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক ভালো আছে তো আমি এখান থেকে নতুন তো কিছু নেই যেহেতু আমি এসেছি কিছু নেওয়ার জন্য আমি তো নিয়ে যাবই তো ততক্ষণে আপনারা ভিডিওটা দেখতে থাকবেন ঠিক আছে না কেটে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আমি এখান থেকে কি নিয়ে যাই ঠিক আছে সেটাই হচ্ছে মেন কথা আবার এখানে বিভিন্ন রকমের আমের গাছও আছে আলফান্সও আছে আপনার সব ধরনেরই আর কি নিয়ে যা কি আর বিশেষ করে কর্ণাটকের যে সুপরি সুপরিটা হাইব্রিড সুপরি তো এখান থেকে সুপরি গাছ নিতে গেলে আমার অনেক খরচ হয়ে যাবে কারণটা হচ্ছে আমি যে যেসব হাইটের গাছ আছে আমি কটা নিয়ে যাব এখান থেকে তো আমি চেষ্টা করছি এখান থেকে বীজ নিয়ে যাওয়ার জন্য তো আছি আপনারা অবশ্যই চ্যানেলটা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি এসেছি যেহেতু বীজ তো নিয়ে যাব সেরকম আমার টার্গেট অবশ্যই আছে আমি বীজ নিয়ে সেটা থেকে আমি চারা তৈরি করবো যেহেতু গাছ এখানে সুপারি অনেক বড় বড় এটা আমার নিয়ে যাওয়া ক্যারিং করা খুবই মানে কষ্টকর আমার সাধ্যের বাইরে চলে যাবে এই যে নয়শো সত্তর নয় তিনশো সত্তর প্রতিটা কিন্তু এটা মার্ক কলা এক একটা ট্যাগ আছে আলাদা আলাদা এক একটা জাতির উপর সেটা মার্ক করে দিয়েছে এটা হচ্ছে তিনশো বারো নাম্বার একশো টাকা দাম ঠিক আছে এ চারশো একত্রিশ নাম্বার এ একশো টাকা দাম প্রতিটাই কিন্তু কেভাবে গায়ে লেখা আছে জাপানিজ গুয়াভা তো এখানে কিছু আমের কালেকশন আছে থাইল্যান্ড ব্ল্যাক ম্যাঙ্গো মিয়া জ্যাকি ঠিক আছে আলফান্সো রত্নাগিরি ম্যাঙ্গো রসপুরি मैंगो आल्फानसो आल्फानसो से जी रे डीट उधर में डीट्स डीट्स इधर में दे लिखा देखा है किंतु रेट उसका कितना है पता नहीं है इधर इधर है देखा रहे आपको তো আমি নিয়ে নিলাম তিনশো আশি তিনশো আশি একই জাতের এখানে চার পিস ঠিক আছে এটাও তিনশো আশি তো আমি এই খেজুর গাছ এখান থেকে নিলাম দেখুন এইসব গাছ ঠিক ছোট থেকেই ফলন শুরু হয়ে যাবে তো দেখুন এখানে হ্যাঙ্গিং আছে গোল্ডেন মানি প্ল্যান্ট এবং বিভিন্ন রকমের অ্যাগলোনিমা বিভিন্ন রকমের পাতাবাহারি ইনডোর প্ল্যান্টগুলো তো যাই হোক আমার ইনডোর প্ল্যান্ট আনকমন এখানে কিছু আমি পাচ্ছি না তাই আমি এখানে আমার পছন্দ নয় দেখুন এই স্টোর থেকে নার্সারি স্টোর থেকে আমি এই পেঁপে নিয়ে যাচ্ছি হাইব্রিড হানি ডিউ এবং এখানে রেড লেডি বিভিন্ন রকমের আছে কিন্তু এখানে আমি জিজ্ঞেস করে এই ওয়েদারে যেটা ভালো হচ্ছে ঠিক আছে যেটা আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে যেটা ভালো হবে আমি সেটাই এখান থেকে নিয়ে যাব কারণ আমি নেওয়ার পরে যেন আমার কাছ থেকে যেন কোনো চাষি ভাই অর্থাৎ আমি যেন না ঠকিস তার জন্য আমাকে স্যাটিসফাইড হয়ে হান্ড্রেড পারসেন্ট আমি তবেই এখান থেকে সিটস নিয়ে যাব বিভিন্ন রকমের তো যাই হোক যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাপিয়া ঠিক আছে হানি ডেউ বিভিন্ন রকমের বীজ আবার দেওয়া আপনারা দেখছেন কালেকশান করছি এবং করে এখানে বিল করতে হয় এই কাউন্টারে এখানে যদিও ক্যামেরা ধরা নিষেধ তারপরে আমরা চুপি চুপি একটু করে নিচ্ছি আমি কি কি দিচ্ছি এখান থেকে দেখুন এই বিভিন্ন রকমের সিড এই হচ্ছে রজনীগন্ধা স্টিক বাল্ব রজনীগন্ধা পেঁপে এবং এই একটা এখান থেকে ব্যাগ নিয়ে নেওয়া হলো আর বিভিন্ন রকমের সবজির বীজ নিয়ে আমরা যাচ্ছি এখান থেকে কারণ এখানে উন্নত মানের বীজ পাওয়া যাচ্ছে হ্যাঁ তো এই বীজগুলো এখানে হিসাব করে দিচ্ছে এখানে কম্পিউটার বিল হবে কম্পিউটারে বিল বেরোবে সেই বিল নিয়ে আবার পাস করে আমরা এখান থেকে বেরিয়ে আসব তো যাই হোক আপনারা ততক্ষণে ভিডিওটা দেখছেন যেসব আমার দর্শক বন্ধুরা আপনারা সামনের দিনের জন্য পেঁপের গাছের জন্য অবশ্যই অর্ডার দিতে পারেন আপনারা পেয়ে যাবেন জেনুইন বীজ এবং জেনুইন চারা বিশেষ করে চারার জন্য খুবই পেঁপেটা ভালো একটা জাত আপনারা আমরা নির্ভর করতে পারি তবেই সেই পেঁপে গাছের ফলন ভালো হবে তো আমার বিল হয়ে গেল আমাকে কেটে দিচ্ছে ঠিক আছে তো আমি বিল দিয়ে এই কাউন্টারে বসে আছে দু তিনজন দেখুন হ্যাঁ এই স্টোর পাশে এই আমি ওখান থেকে বেরিয়ে আবার আরেক কাউন্টারে যাচ্ছি যেটা হচ্ছে বিভিন্ন রকমের ফার্টিলাইজার হ্যাঁ জৈবিকভাবে অর্গা অর্গানিক মেডিসিন এখানে কোনো কীটনাশক আপাতত নেই যে যেসব চাষ হচ্ছে অর্গানিক জৈব জৈবিক যে সারগুলো সেই জৈব সারগুলোর স্টোর এটা আছে তারপরে আমি আবার দেখি আরও কিছু নেব সবজি গাছের যেমন উন্নত মানের কিছু ঝিঙে এখানে ভালো পাওয়া যাচ্ছে মানে যে কোনো বীজ পাওয়া যাচ্ছে ফুল ফলের আমি এখান থেকে বেছে আবার কিছু নেওয়ার চেষ্টা করব যেন আমি আমার যে আমার বন্ধুরা আছে আমার যে শ্রোতা আছে দর্শক শ্রোতা এবং আমার যে ভিওয়ার্সরা আছেন আপনারা আপনাদের উপকারের জন্য আপনাদের ভালোর জন্য আমি এখান থেকে স্যাটিসফাইড সহকারে আমি বীজ এবং চারা নিয়ে যাচ্ছি তো আমি এখান থেকে আপনারা দেখছেন আমি ডিস অর্থাৎ খেজুর আমি তো অবশ্যই নিয়ে যাচ্ছি খেজুর এখান থেকে তো যাই হোক এখানে টবও পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের টব তো টবগুলো এত দূর থেকে এত জিনিস এখান থেকে নেওয়া যাবে না কারণটা হচ্ছে বড় জিনিস নিলে এটাতে অনেক আমার কষ্ট পড়ে যতখানি আমার ব্যাগে ধরে হ্যাঁ আমি যতটা নিজে বইয়ে আনতে পারবো সেটাই কিন্তু এখান থেকে নিই ঠিক আছে অনেক বড় স্টোর সরকারিভাবে ওখান থেকে দেওয়া হচ্ছে সরকারিভাবে দেওয়া হচ্ছে না এখানে যা রেট আছে এখানে হচ্ছে যেহেতু কোঅপারেটিভ লিমিটেড এখান থেকে বিক্রি হচ্ছে আপনারা নিজেরা গিয়ে দেখে শুনে ভালো জিনিস তারা আনতে পাবেন তো দেখুন এই হচ্ছে বিভিন্ন রকমের কাটিং হরমোন আছে কাটিং পাউডার কাটিং হরমোনও এখান থেকে নিয়ে যাওয়া যায় তো আমরা এখানে দেখে দেখে ভেপ ভেবে বেছে বেছে বিভিন্ন রকমের সিডসের প্যাকেট নিচ্ছি তো আমরা আবার দেখছি এখান থেকে উন্নতমানের সবজি অর্থাৎ কুমড়ো লাউ বিমস গাজর বিভিন্ন রকমের বীজ পাওয়া যাচ্ছে তো উন্নত মানের বীজ এখানে হাইব্রিড আমরা খুঁজে নিচ্ছি এবার এখানে বিল নিয়ে আমরা বিল চালান নিয়ে কম্পিউটার বিল আমরা বেরিয়ে যাব। তো যাই হোক আমরা কম্পিউটার বিল নিয়ে বেরিয়ে চলে এসেছি ভিডিওতে আর সময় না লাগ বেশি সময় না লাগিয়ে এবং বেশি বড় না করে ঠিক আমি এখানে শেষ করছি আপনারা পরবর্তী ভিডিওর জন্য আবার প্রস্তুত থাকবেন ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন